শুরুতেই আমাদের মাঝে গান ঢেলে দিবেন? ঢেলে দেই না, আপনি না, এক ময়ূষিনারী মোস্ট ট্যালেন্টেড এন্ড বিউটিফুল সুইটেবল কিউটিফুল ওম্যান ইন বাংলাদেশ, হ্যাঁ, যিনি কিনা এক ঘোড়াতে পাতিলে পাশার মতো কুসকুসে কালো লাইক আমার মতো, মানুষকেও ঝকঝকা বানিয়ে দিতে পারে শুধুমাত্র এক ঘোষাতেই, চিনি না, সে আর কেউ না, সে আমাদের খুবই পরিচিত এন্ড খুবই প্রিয় একজন মানুষ, না না দ্যান মোস্ট পপুলার টিকটক এর কিরিম আপা, এনা, হ্যাঁ আপা আপনি শুরু করেন। তুমি কথা না বললে আমি মরে যাব। কি বলেন, এগুলা কথা বলবো না, প্রবলেম নাই, আগে গান তো শোনান। তোমাকে আমি অনেক ভালোবাসি। দেখেন আপা, এসব প্রেম প্রীতি ভালোবাসার কথা কয়ে কোনো লাভ নাই, আজকে আর আমাকে কেউ থামাতে পারবে না, ভিডিও তো আমি আপনাকে নিয়েই বানাবো, ইউ নো পাবলিক ডিমান্ড, সো ডোন্ট টক টু মি, এসব লাভ লসের ব্যাপার স্যাপার, তবে যদি গানে গানে বলেন তাইলে একবার ভেবে দেখতে পারি। সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। কাম শারসে উস্তাদ, সো হে গাইস, দিস ফাবি ব্যাক উইথ অ্যানাদার লাইরা লুরাসা দিয়াখা। আমার লজ্জা নাই, আমারও যে খুব একটা আছে তা কিন্তু না, সো আজাই রাখাও কাও বাদ দিয়ে চলেন ভিডিও শুরু করা যাক, ওই ইন্ট্রো লাগা। ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে দেখাতে চাই আমাদের আবা মনে ঠিক কি কি গুণ আছে, মানে মানে কতটা পারে আর কি। হোয়াট? না না না, মানে কি কি পারে সেইটা দেখাবো। রীতিমতো তিনি একজন বাথরুম সিঙ্গার। ধীরে ধীরে খিসরা হ্যায় দোসা সে সরি। বাথরুম সিঙ্গার হলো হবে কি, আপনি তার থেকে যখন যে গানটা শুনতে চাইবেন সেটাই শোনায় দিবে। প্রমাণ দাও। ওয়েট, আপা একটা হিন্দি গান শোনান তো। মজা পাইলাম না, একটা বাংলা শোনান। গানটা মাশাআল্লাহ ভালো গায়। শুধু গান না, তিনি নাচতেও পারেন। বলেন কি? আমি ঠিকই বলছি আপা, অনেক তো গান শুনলাম, এবার নাচ দেখো, নাচ 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 দেখো। শুধু নাচলে গাইলে হবে, খাইতে হবে না, রুচকার না করছি এখন খাবো। আমার কিছুতেই বুঝে আসে না রাফসান কিভাবে ফুড ব্লগার হয়, কেমনে জানি না। ওয়েট বাজান, এখানে শেষ না, প্রেমপ্রীতি ভালোবাসার তো তিনি হেডমাস্টার। আমি প্রেমের স্কুলের হেডমাস্টার ছিলাম। কে রে খালাম মা, আপনার কি লজ্জা করে না? না, 8 বছর বয়স থেকে আমার প্রেম শুরু হয়, আর এখন 2 বছর যাবত আমি প্রেম বন্ধ করে দিয়েছি, আমি রিটার্ন হয়েছে আমার। আমি শুধু ভাবতেছি রিটায়ার হওয়ার আগের কথা, ওই ছেলেগুলা কারা যারা এই বিউটিফুল সুইটেবল মেয়েটার জন্য পাগল ছিল, প্লিজ হাসবেন না, তারা কি এখনো বেঁচে আছে নাকি লজ্জায় মুখ দেখাতে পারবে না বলে চাঁদের দেশে জমি কিনছে, খোঁজ নেওয়া দরকার। আপা আপনি কি আসলে সুন্দরী? না ভাই আমি জানি না। লজ্জাটা পাচ্ছে দেখেন? আমার বোনদেরকে প্রশ্ন করেন, তারা বলবে যে আমি সুন্দর কিনা, মানে বুইড়া হয়ে যাচ্ছে তাও হাবাস কমছে না। কথা কিন্তু সত্য, এই ক্রিম মাখার পর আপনি হয়ে যাবেন আকর্ষণীয় লাবণ্যময়। দেখছেন না আপা এটা রেগুলার ইউজ করার জন্য তার মুখে কেমন গ্লেস মারতেছে। আর যদি কাজই না করবে তাহলে আপনারাই কেন তার মুখের দিকে হা করে তাকিয়ে আছেন, কেন? নিশ্চয়ই সে আকর্ষণীয়। ঠিক কইছস, আমার এই ক্রিম দিলে রূপের অহংকার করতে পারবেন, অনেক সুন্দরী হবেন, অবাক করা চেহারা চলে আসবে আপনার ফেজে, আপনার ফেজে, আপনার ফেজে। হেডা বুঝছে, আগে এডা কোন যে আপনার ক্রিমের কাজ কি কি? মেস্তা ব্রন, কালো দাগ, কালো স্কিন, ফর্সা করা চোখের নিচে কালো দাগ, কেটু যে সব ধরনের দাগ যাবে। আরে বাহ, এটা দিয়ে ক্রিম না ক্লাস ওয়ানের বই, একের ভিতরে সব। আমি সবসময় মেকআপ নিয়ে ভিডিও বানাতে পারি না। পারবেন কেমনে, যে ময়দা মাখছেন মিনিমাম 9 ঘন্টা লাগছে এটা লাগাইতে, আর উঠাইতে যে কয়দিন লাগবে কে জানে। আমি বহুতে চাই বহুতে চাই পাই না খুঁজে বর, কি কষ্ট রে ভাই, না আমার আর সহ্য হচ্ছে না। নো 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 নো, প্লিজ ভাইরা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, তার উপর একটু সদয় হন, তারে একটু বউ বানান পার্ট টাইমের জন্য হলেও।
লেটস কাম টু দা পয়েন্ট, আপনি মেয়ে মানুষ মেয়ের মতো থাকবেন, কেন টিকটকে এসে নাচবেন? বিয়ে হয়েছে স্বামী সন্তান নিয়ে সংসার করবেন, কেন টিকটকে এসে ঘষাঘষি করবেন? খাইতে ইচ্ছে বাসায় বসে কিংবা রেস্টুরেন্টে গিয়ে খাবেন, কেন টিকটকে এসে গিলবেন? বয়স তো কম হইলো না, এসব কিনজের বিজনেস আর কতদিন? উফ সরি, আপনার তো আবার অন্য বিজনেস। আচ্ছা এসব ক্রিম আপনি কেমনে বেচেন যেখানে আপনার থোবড়াটাই ঠিক মতো ফর্সা হয় নাই, তাও যে ডলার ডলছেন? এট লাস্ট আপনাদের কাছে রিকোয়েস্ট, এসব প্রোডাক্ট থেকে পারলে দূরে থাকেন, কারণ এগুলো পরীক্ষিত না, সো আপনার জন্য এটা ক্ষতির কারণ হতে পারে, বি কেয়ারফুল। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, আর না লাগলে দিস চ্যানেল ইজ এতটা ইম্পর্টেন্ট আছে, সাবস্ক্রাইব করুন, লাগবো ভিডিওটা দেখছেন এতটুকুই এনাফ, তবে নামটা মনে রাখেন, কোনো প্যারা নাই, সিল, লাইট অফ।